সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আর তো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আবারও নতুনভাবে সেই পুরনো রুটিনে ফেরা, যদিও এই রুটিনটাই আমি চাই সবসময় যেন এরকমই একটা রুটিন চলতে থাকে, এর বাইরে যেন আমরা না যাই। হ্যাঁ, ঘুরতে গেলাম, ছুটি থাকলো সেটা আলাদা বিষয়, এভাবে ছুটি কাটাতে চাই না কখনোই। তো ওর ব্যাগ আমি এখানে গুছিয়ে দিয়েছি, আজকে মাংসটা তো করাই ছিল কালকে, আর আজকে একটু সামান্য একটু কুমড়ো বটি করে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়েছি হচ্ছে একটু লেবু, আর সকালের জন্য দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, পাউরুটি আর কলা। এই হচ্ছে, কারণ ও খুব একটা টিফিন, ও সকালের টিফিনটাও নিতে চায়নি, ইডলি খেয়ে নেবে বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি ডিমটা সেদ্ধ করে ফেলেছিলাম, ও বললো ডিম সেদ্ধ আমি খেয়ে বেরোবো না, তাই জন্য আমি কি করবো, তাই জন্য ডিম সেদ্ধটাকে কি বা করবো, তাই জন্য ওকে ডিম সেদ্ধ পাউরুটি আর কলাটা টিফিনে দিয়ে দিলাম। কালকে থেকে ও যদি নিতে না চায় তাহলে নেবে না, কারণ ব্যাগটা ভারী হয়ে যায়, রেনকোটটাও থাকে, তো জলটার মানে পুরো বোতলটা ভরি না, এইটুকুখানি ভরে দিই যাতে রাস্তাঘাটে এমার্জেন্সিতে একটু জলটা খেতে পারে, আর তারপর অফিসে গিয়ে ভরে নেবে। তো চলো, অনেক কাজ রয়েছে, এক গামলা বালতি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছিনি আমি এখনো, মোছাটা হয়ও নাই টাইমের মধ্যে, বুক হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি আপাতত, যা বাবা। তো চলো, ওর স্কুটি বাইক যেটাই হোক না কেন র্যাপিডো আর কি বুক হয়ে গেছে, বেরোকো, তারপরে এসে আমি এক গামলা ভেজানো আছে ওগুলোকে আগে কাচবো। আশা রাখি আজকেও তোমাদের ব্লগটা ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে ব্লগটার সাথে থেকো, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। ও তো বেরিয়ে গেল 7:40, তোমাদেরকে বললাম ওকে নিচে দিয়ে এসেই আমি কাজতে ঢুকে যাব, বিশ্বাস করো। এসে আবার একটু বসলাম, আমি ভেবেইছিলাম যে আমি বসবো না, মামনি পাপা মা বাবা কাউকে ফোন করব না, কোন ফোন করতে হলে আমাকে বসতে হবে আর আমি বসে যাবো, আর সেটাই হলো। তারপর মনে হলো কি, মনে হলো না একটা ফোন করেই নিই তো সব বাড়ি সব জায়গায়, তো সেইটা করে নিলাম। আর আম্মাকেও আমি তোমাদেরকে কখনো হয়তো বলি না বা কিছু, আম্মাকেও আমি ফোন করি রোজ, মানে এইটা আমার ডেলিকার রুটিন যে দু বাড়িতে ফোন আর আম্মার কাছে ফোন, আম্মাকে যখন তখন করি আর কি, কোনো সময় ঠিক নেই, যখন আমি ফ্রি থাকি তখনই আম্মাকে করে নিই, কারণ আম্মা বেশিরভাগ টাইমে দেশে বাড়িতে একাই থাকে, ফ্রি থাকে মোটামুটি, সেলাই নয় বই পড়া এসবই করে আম্মা, তো আম্মাকেও রোজ একটা করে ফোন করি, কারণ সত্যি কথা বলতে মা বাবারা তো থাকেই, আর তারপরেও আমি আম্মাকে ভীষণ বেশি ভালোবাসি, কারণ আমি আমার লাইফে কখনো ঠাকুমা জিনিসটা কি বা আম্মা জিনিসটা কি এটা কখনো বুঝতেই পারিনি, কারণ আমি দেখি আমি কেন আমার মাই দেখতে পাইনি, আমার বাবারা অনেক ছোট থাকতেই ঠাকুমা চলে গেছিল, তারপর ঠাকুরদাও চলে গেছিল, তো ঠাকুরদা ঠাকুমা কি হয় সেটা আমি কখনোই বুঝতে পারিনি। হ্যাঁ, বিয়ের পর মানে দাদাজিকে পাইনি, মানে প্রমীর ঠাকুরদার কথা বলছি, দাদাজিকে প্রমীরা যখন প্রমী যখন 11-12 পড়ে সেই টাইমে বোধ হয় দাদাজি চলে গেছেন আর কি, আমার যতদূর মনে পড়ছে, যতদূর আমি শুনেছি প্রমীর থেকে, আর ভুলও হতে পারি। আর আম্মা রয়েছে এখনো, আমি চাই যেন সে আরো কয়েক বছর থাকুক, মাথার উপরে সত্যি বোধ হয় এদের ভালোবাসা তো আর পূর্ণ করার মতো আর কেউ থাকে না, ওই আর কি, তো আর কিছুই নয়। কিন্তু আম্মা এখন একটু বয়স হয়ে গেছে, তো একটু না বেশ অনেকটাই বয়স হয়ে গেল, তো ওই জন্য এখন একটু বলতে থাকে যে আর সময় হয়েছে সময় হয়েছে, যেটা বয়সকালে হয়ে থাকে প্রত্যেকেরই একটা ইনসিকিউরিটি ফিল হয় তখন, তো ওই জন্য এখন আম্মা একটু বলতে থাকে, তো তখন আমি বলি না আম্মা তোমাকে আরো অনেক বছর থাকতে হবে, তো জোর করে ধরে রাখা জিনিস তো নয়, সবাই একদিন চলে যেতেই হবে, ওই আর কি আগে পরে এরকমই আর কি, তো যাই না কিভাবে কি হবে তখন ভাবা যাবে, যাই হোক এসব নিয়ে ভাবতেও চাই না এখনই কিছু, আমি এবার চাই আমি কাছাকাছি করে নিই, তোমাদের সাথে কথা বলতে বসলে আমি আবার এক দিক থেকে আরেক দিকে চলে যাই, তো কোথায় হচ্ছিল কি কথা চলে গেলাম আম্মার কথা, এরকমই হতে থাকে আমার, কাজে যেতে হবে কিন্তু আমি বসে পড়েছি, কখন উঠবো সেটাই ভাবছি, নাম ঢুকতেই হবে। মেলে আমি দিয়েছি ওইখান থেকে পুরো এই অবধি, একটা তার আজকে আমারই লেগে গেছে, কিচ্ছু করার নেই, তো রোদটা উঠছে পড়ছে এরকমই হচ্ছে, তো আশা করি উঠবে রোদটা, একটু বেলার দিকে হলেও উঠবে মনে হচ্ছে, তো সকাল সকাল কেচে দিয়েছি, তো মোটামুটি হয়ে যাওয়ার কথা মানে শুকিয়ে যাওয়ার কথা, গেছি আর আজকে খোলাও আছে, যাই মাছটাকে নিয়ে নি, বাপরে বাপ। এখানে মাছটাকে নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি, শুধু রুই মাছই এনেছি, আর এখানে একটা ছাতুর প্যাকেট আনলাম আর চানাচুর আনলাম, ছাতু নেই ছাতু নেই অনেকদিন ধরেই বলছিলাম, আমি ওখানে গেলেই একমাত্র পাই ছাতুটা, তো নিয়ে চলে এলাম। সকাল থেকে কাজ করতে করতে 10টাই বেজে গেল, এখন বাজে 9:45 প্রায়, প্রায় নয় 9:45 একটু বেশি বাজে, 10টা মানে 9:50 বাজে,
ভাবছি খিদে না পাচ্ছে না আজকে, সেভাবে ভাবছি ঘরটা মুছে আমি স্নানটা করে পুজোটা দিয়েই নি, তারপর যদি খিদে পাই তো খেয়ে দিয়ে যাবো ডিমাটে, আর যদি খিদে না পায় তাহলে ছেড়েই দেবো, জোর করে খেয়ে দিয়ে লাভ নেই। একদিন এমনি একটু ওই ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া হয়েছে তো হতে পারে ওই জন্যেই। তো যাই আগে তাহলে ঘরটা মুছে স্নানটা করে নি, বললাম ঠিক কথা, এবার কখন আবার ঘরটা মুছে স্নানে যাব দেখাই যাক। এখন বাজে 10:30, ব্যাগ ঠ্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছি, তো চাই এবার ডিমাটিকে একটু জুতরাও করে আসি, অন্তত পক্ষে 1 ঘন্টা তো লাগবে যদি ভিড় থাকে, দেখা যাক কতক্ষণ লাগে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, সত্যি কথা বলতে ডিমার্ট অব্দি হেঁটে যাবো সেটাও ইচ্ছে করছে না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি, 15 মিনিটও লাগে না হেঁটে আসতে, আমি আজকে 25 মিনিট ধরে হেঁটে হেঁটে এলাম, তাহলে কি লেভেলের হেঁটেছি তোমরা বুঝতেই পারছো। পা না প্রচণ্ড ব্যথা সত্যি বলতে, ওই জন্য হাঁটতেও পারছি না ঠিক করে, দেখি যাওয়ার সময় আমি অটো ধরে চলে যাব, মালপত্রও থাকবে সাথে, তো চলো এবার ভেতরে যাই। আমার সমস্তটা নেওয়া হয়ে গেছে, এবার করব বিলিং, মোটামুটি ফাঁকাই আছে চারদিকটা, তো চলো এবার তাড়াতাড়ি করে বিল করিয়ে নিই। ডিমার্ট থেকে অটো করে এলাম ঠিকই, অটো থেকে নামিয়ে নিয়ে লিফট অব্দি তুলতেই আমার যান কয়লা হয়ে গেছে, পুরো দুটো ব্যাগকে হাতটা দেখো শুধু এইটুকু পর্যন্ত এনেছি, শুধু প্রমি আর ওই স্কুটিটা থাকাতে আমি কিছুই বুঝতে পারি না এগুলোর। ওরে বাপ রে বাপ, আমি এসেই ড্রেসটা চেঞ্জ করে না বসে পড়েছি আর পারছি না, বাপ রে বাপ। তবে সত্যি কথা বলতে অটো ওখান ডিমার থেকে এইটুকু আমার বাড়ি নিল 50 টাকা, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে, কারণ ব্যাগগুলো নিয়ে আমি হাঁটতে পারবো না সত্যি কথা বলতে। 2 ব্যাগ চাল আটা ময়দা, মানে সমস্ত মাসকাবাড়ি ডাল থেকে শুরু করে সমস্তটা থাকে না, মশলাপাতি থাকে, তারপরে ধরো এইসব দই পনির দুধ এইসব থাকে, ঠাকুরের ধূপকাঠি নকুলদানা পোস্ত, তারপরে যা যা থাকে আর কি মশলাপাতির মধ্যে, সমস্তটা একসাথে তোলা হয় তো আর প্রচণ্ড ব্যাগ ভারী হয়ে গেছে, বাপরে বাপ। শ্যাম্পু ফেস ওয়াশ এইসব যাবতীয় জিনিসপত্র, তো ডিমার্ট থেকে এইটুকু আমাকে বলছিল প্রথমে 80 টাকা, আমি তো অসম্ভব ব্যাপার, আমি দাঁড়িয়ে থাকবো বুক করব কিছু একটা তাও ভালো, 80 টাকা দেবো না আমি। তারপরে যাই হোক আমার সাথে আরেকজন উঠলো, যিনি এইদিকেই আসবেন মানে আরেকটু দূরে যাবেন উনি, যাই হোক ওনাকে পেলো বলে আমাকে বললো তাহলে তুমি 60 টাকা দাও, আমি বললাম 50 টাকা হলে চলো, নাহলে তুমি যাও ওনাকে নিয়েই বাড়ি চলে যাও, তারপরে বলছে ঠিক আছে চলো বলে 50 টাকা আমি আগে ওকে জিপে করে নিয়ে, তারপরে আর সত্যি অটো কাপড়টাও না ভালো ছিল, সমস্ত ব্যাগ নিজেই উঠিয়ে দিল। আবার যখন আমি নামলাম যে আঙ্কেলটা ছিল আমার সাথে, বললাম না আরেকজন আঙ্কেলটা আর আঙ্কেলটার বউ ছিল, তো আঙ্কেলটা না আমাকে আবার আমি একটা ব্যাগ নামালাম ছোটটা আর বড়টা আঙ্কেলটাই নামিয়ে দিল আমাকে, সত্যি হেল্প করলো। তো ওপারে নেমেছিলাম আমি জাস্ট লিফট অব্দি ব্যাগ দুটো টেনে আনতে আমার হাত পাত লাল হয়ে গেল, তারপর আবার লিফট থেকে ঘর অব্দি আনলাম, এই অব্দি যা বাপরে বাপ প্রচন্ড ভারী। এখন বাজে 5:22, প্রমি এসে গেছে আর আমি না এখানে মাসকাবাড়িগুলো কিচ্ছু গোছাইনি, এই দেখো এখানেই রাখা রয়েছে সব, আজকে আমি গোছাবো না কালকে গোছাবো, এত পারা যায় না একদিন। আর ওর আসার পরে ওকে তাই দেখাচ্ছিলাম যে এই মুসলিটা অনেকদিন ধরেই আমরা আনবো আনবো করছিলাম কিন্তু আনছিলাম না, কারণ আমি দুধ খেতে খুব একটা পছন্দ করি না, খুব একটা কেন আমি দুধ খাই না, তো ওই জন্যে আনছিলাম না ভয়ে ভয়ে একটু। আর প্রমিকে রোজ ওই সকালবেলা ছাতুর শরবতটা দিই, তো ছাতুটা শেষ হয়ে গেলে না তখন আর কিছুই দেওয়ার থাকে না সকালবেলাটা, তাই জন্যে এনে রাখলাম, কখনো দুদিন ধরো মুসলি দিলাম দুধ দিয়ে, আর দুদিন ধরো একটু ছাতুর শরবত দিলাম, বা কোনোদিন একটু সন্ধ্যেবেলা টক দই দিয়ে মুসলি দিয়ে খেলো, এরকম একটু এনে রাখলাম আর কি মুসলিটা, যে রোজ খাবো ওরকম কিছু হয়তো হবে না, দেখা যাক কেমন লাগে না কি। তবে ড্রাই ফ্রুটস দেওয়া যেটা সেটাই আনলাম, আমার মনে হয় মানে এমনি মুসলিটা আমরা বোধহয় খেতে পারবো না, প্রথমে এটা দিয়ে ট্রাই করে দেখি। আমি আনি যত হেলদি খাবার দাবার খুঁজে খাজে তার জন্য, আর তিনি আমার জন্য আনেন, দেখো তো তো আনহেলদি খাবার দাবার, শুধু আমার জন্য এনেছেন তা নয় নিজের জন্যও এনেছেন, চিপস এনেছে, এই যত ও খায় ঝাল চানাচুর খুঁজবে এইসব খুঁজবে, আর এইসব জিনিসগুলো না আমার তেমন খেতে ভালোই লাগে না, তো আর এখন আমি খাবো না, ও হয়তো চায়ের সাথে একটু চিপস খাবে। আমি এই মাত্র জাস্ট এই 5টার দিকে মৌসুম্বি লেবুটা খেলাম, আমারটা না আমি আর খাইনি তারপরে কেটে, আর এখনো ছাদ থেকে জামা কাপড় আনতে চাইনি, কেন বলো তো এই জ্যাকেট তারপরে সোয়েট শার্ট মতো ওগুলো মেলা ছিল তো ছাদে, তারপরে প্যান্টগুলো ফুল প্যান্টগুলো মোটা মোটা সব, আজকে রোদের তাপটা সেরকম ছিল না, বৃষ্টিটা হয়নি ঠিক কথা কিন্তু রোদের তাপটা ছিল না সেরকম, তাই শোকাতে একটু লেট হবে বলে আমি যাইনি 6টা অবধি, তো বেলা থেকে 6টা কেন 6:45 থাকে, আমি 6টায় গিয়ে নামিয়ে নিয়ে আসবো। এখন বাজে 7:45, তো সন্ধেটা দিলাম জাস্ট দিয়ে নিয়ে, তারপর ওকে চাটা করে দিলাম, আর 4-5টা মতো পেঁয়াজি ভাজলাম একটু,
তো যাই হোক, ও খেতে অলরেডি শুরু করে দিয়েছে, ওয়েট করারও কোনো দরকার মনে করে না। আর আমি ব্যারেলটা খালি করলাম, তিনটে চারটে বোতল লাস্ট ভরে নিলাম, ব্যারেলটা খালি হয়ে গেছে, আমি জল ধোয়া একটু করে দিলাম। আগের মাসেই মেজে দিয়েছিলাম, মানে আগের মাসে বলছি তোর, আগের সপ্তাহে মেজে দিয়েছিলাম। ওই ব্যারেলটা গুলো এখানে ওখানে ওইভাবে ঘুরিয়ে পরিষ্কার করা যায় জলের? ওই ওকে জিজ্ঞেস করবো বলেছিলাম, ভুলে গেছি। সরু মুখ গুলো না ওখানে বেশ ব্রাশ ঢুকে ভালো করে পরিষ্কার করে দেয়। আসলে ব্যারেলটা এত বড় না, আমার এই অবধি ভেতর দিকে ঢুকে যায়, আমি ঠিক মারতে পারি না ওই জন্যে। তো যাই হোক, তারপরে যাব ওয়াচম্যানের কাছে, একটু টাকাটা ব্যারেলটা আর স্কুটির চাবিটা দিয়ে আসবো, একটু ভরে দিক। একটা সপ্তাহ ভরে দিলেই হবে, আর দরকার নেই, পরের সপ্তাহ থেকে আমি আর ওগিয়ে আবার ভরে আনতে পারবো। এই একটা একটু অসুবিধা হয়ে যায়, আগে এই অসুবিধাটার কিছুই ছিল না, জাহিদকে ফোন করলেই দিয়ে দিত। কিন্তু সত্যি কথা বলতে, যেখানে আমরা নিজেরা জেনে গেছি যে একই জায়গা থেকে সেম, মানে এই স্টোরটা থেকেই ভরায় না, হয়তো অন্য স্টোর থেকে ভরিয়ে আনে, কিন্তু ব্যাপারটা একই হয়। এই স্টোরে যেন ওই সরুমুখগুলো যারা জলের ব্যবসা করে তাদের অনেককেই দেখে ওই স্টোরটায় নিয়ে গিয়ে, মানে আমাদের চোখের সামনে স্টোরে নিয়ে গিয়ে ভরছে, তারপরে প্যাক করে সিল প্যাক মেরে দিচ্ছে ওটা। তো ওগুলো দেখার পরে কারি বার 10 টাকার ব্যারেলটাকে 35 টাকা দিয়ে কিনতে ইচ্ছে করে, বলো 10টা ব্যারেল মানে 250 টাকা, বেকার কেন আমি দিতে যাব, তাই না? এভাবে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না, যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু নিজে করে নেওয়াটাই মনে হয় আমার ভালো। তো যাই হোক, খেয়ে নিচ্ছে সব, আমি আগে খেয়ে নি। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট করে নিয়ে, চুল ঠুল বেঁধে নিয়ে এবার এসছি ঘরে আমি। যাই হোক, তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তাই প্রমিয়ার আমি সারা দিন ধরে আজকে আলোচনা করলাম, আগের মঙ্গলবার আমরা এই টাইমে কি না কি করেছি, আর এতক্ষণে প্রমির যে কাজটা করার কথা ছিল, সেই টিউব ঢোকানোর কথা, সেটা হয়েও গেছিল। বিকেল ওটা 4টার দিকে হয়ে গেছিল, 3:15 নিয়ে গেছিল, 4টের সময় হয়ে গেছিল। তো তারপর থেকে সেদিনটা তো ব্যথাই ছিল, তো তাই আজকে আলোচনা করছিল। আজকে আমি বসে বাড়িতে ভাত খাচ্ছি, আর আগের মঙ্গলবার আমি এই টাইমে বেডে শুয়ে কাতরাচ্ছিলাম, কাতরাচ্ছিল বলতে চুপচাপ শুয়েছিল আর কি, সেটাই খেয়েই আর কি। তো যাই হোক, তার আগের মঙ্গলবার আরো মানে অন্যভাবে দিনটা কাটিয়েছিলাম, পরের মঙ্গলবার হয়তো আরো অন্যরকম ভাবে কাটবে, মানে আরো ভালোই আশা রাখছি, খারাপটা তো কেউ আশা রাখে না, ওই আর কি। তো চাই যেন এরকমই রুটিনটা সবসময় চলতে থাকে, এটাই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।